শুভ সকাল নবম দর্শন শ্রেণীর বন্ধুরা, আমি তোমাদের স্যার লরেন্স সোবেন হালদার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়াশোনা করবো তা হলো বাংলা তিব্বত বইয়ের সমাস। তোমরা তোমাদের বইয়ের 72 নম্বর পৃষ্ঠা হলো, তোমরা তোমাদের বইয়ের 72 নম্বর পৃষ্ঠা ওপেন করো এবং দেখ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সমাজ। সমাজ কি? সমাজ হচ্ছে সংক্ষেপণ, মিলন বা একাধিক পদের একত্রীকরণ। সমাজ শব্দের হচ্ছে সংক্ষেপণ, অর্থাৎ কোনো লম্বা শব্দকে ছোট ছোট করে ভাগ করে আমরা একটা ছোট্ট একটা অংশে নিয়ে আসি। অথবা একাধিক পদ, কয়েকটি পদকে আমরা একটি পদে নিয়ে আসি, যেমন দেশের সেবা, দেশ সেবা। এই শব্দটা কি? দেশের সেবা থেকে দেশ সেবা, এটা কি হয়েছে? এখানে সমাস হয়েছে। কীভাবে হয়েছে দেখো, এই যে দেশের সেবা শব্দটা কি বলা হয়? সমসমান পদ। কি বলা হয়? দেশের সেবা পুরো শব্দটাকে বলা হয় সমসমান পদ। এবং এই শব্দটাকে আমরা একত্রিত করে বা মিলন করে বা ছোট করে সংক্ষিপ্ত করে যে শব্দটা পাই সেটা হচ্ছে দেশ সেবা। যে শব্দটা পাই এটা হচ্ছে দেশ সেবা। আর এটাকে বলে থাকি আমরা সমস্ত পদ, এটাকে বলে থাকি সমস্ত পদ। এখন দেখো এই দেশের শব্দটাকে বলে থাকি আমরা পূর্বপদ। দেশের শব্দটাকে বলে থাকি পূর্বপদ এবং সেবা শব্দটাকে বলা হয়ে থাকে পরপদ। কি বলা হয়? পরপদ। আর এখন এই সমস্ত পদ, পূর্বপদ, পরপদ, সমস্ত পদ এই সবগুলো মিলে, অর্থাৎ এই সবগুলো মিলে আমরা যে জিনিসটা পাই সেটাকে বলা হয় ব্যাস বাক্য। তাকে বলা হয় কি? ব্যাস বাক্য। সমাস সাধারণত ছয় প্রকার। তোমাদের বাংলা গ্রামার বইয়ে তোমরা দেখো সমাস ছয় প্রকার কী কী আছে। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দীর্ঘ সমাস, অব্যয়ীভাব সমাস। আজকে আমরা যে দুইটি সমাস নিয়ে আলোচনা করবো তা হচ্ছে দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা খুলে নাও যে পৃষ্ঠা দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস আছে এবং আমার সাথে তোমরা বুঝতে চেষ্টা করো। তাহলে কী আছে দ্বন্দ্ব সমাস? দ্বন্দ্ব সমাস হচ্ছে দুইটি পদের সাথে যখন কি হয়, দ্বন্দ্ব মানে কি? ঝগড়া, মারামারি না। দ্বন্দ্ব অর্থাৎ দুটি আলাদা আলাদা পদ, বিপরীত ধর্মী পদ, দুইটি বিপরীত ধর্মের পদ, দুইটি আলাদা আলাদা বিপরীত ধর্মের শব্দ এক হয়ে যে নতুন শব্দ তৈরি করে, এক হয়ে যে নতুন শব্দ তৈরি করে। যেমন আমি লিখেছি দেখো, মা ও পিতা। মা ও পিতা এই শব্দটা থেকে কী হয়? মাতা পিতা। এখানে মা একটি আলাদা শব্দ, পিতা একটি আলাদা শব্দ। মা একটি আলাদা লিঙ্গ, পিতা একটি আলাদা লিঙ্গ, দুইটি কি? বিপরীত ধর্মী লিঙ্গ। এবং এই বিপরীত ধর্মের লিঙ্গ এবং বিপরীত ধর্মের শব্দ মিলিয়ে একটা শব্দ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি? মাতা পিতা। মাতা পিতা দিয়ে আমরা কি বুঝি? আমাদের প্যারেন্টস। তাহলে এই দ্বন্দ্ব সমাস তিনটি অব্যয় নিয়ে গঠিত হয়, সেগুলো কি? এবং, ও, আর। এবং, ও, আর এই তিনটি অব্যয় যুক্ত করে আমরা দ্বন্দ্ব সমাস তৈরি করে থাকি। তোমাদের বইতে দেখো এক নম্বরে আছে মিলনার্থে। দ্বন্দ্ব সমাস কীভাবে হয়, মিলনার্থে কীভাবে হয়? কীভাবে? মা এবং বাবা মিলে কি হয়? মা বাবা, পিতা মাতা, অর্থাৎ এই শব্দটা মিলিত হয়েছে, এখানে মিলন হয়েছে। আবার যদি বিরোধ হয়, যেমন দা কুমড়া, এই শব্দটা কি? বিরোধ অর্থে। দায়ের সাথে কুমড়ার কি সবসময় কি সম্পর্ক? বিরোধ সম্পর্ক। কেননা একটি আপনার কি শত্রু। আবার আসি বিপরীত অর্থে। বিপরীত অর্থে কিরকম হয়? আয় ব্যয়। কিভাবে আয় ব্যয় দেখো, আয় হচ্ছে আমাদের ইনকাম বুঝি আমরা ইংরেজিতে, আর ব্যয় কি বুঝি আমরা ইংরেজিতে? খরচ। হ্যাঁ, যেটা আমরা খরচ করে থাকি আমাদের। সেই দুইটা শব্দ মিলিয়ে যখন আমরা একটা শব্দ তৈরি করি আয় ব্যয়। আর আয় ব্যয়টা কী বোঝায়? হিসাব, আমাদের মাসিক হিসাব, বাৎসরিক হিসাব যখন আমরা ক্রেডিট এবং ডেবিটের মাধ্যমে প্রকাশ করি সেটাকে আমরা বলে থাকি আয় ব্যয়। ঠিক এইভাবে 11টি নিয়ম আছে দেখো। অঙ্গবাচক শব্দ যেমন হাত পা মিলে হয় কি? হাত পা দিয়ে আমরা কি বুঝি? অঙ্গবাচক, এটা মিলনার্থে, হাত এবং পা। আবার আছে সমর্থক শব্দ যেমন হাট বাজার, হাট ওজা বাজারতা, এই দুটি মিলে তৈরি হয় কি? হাট বাজার, একটি সমর্থক শব্দ। এইভাবে তোমরা 11টি কী পাবে? তিনটি দ্বন্দ্ব সমাস তোমাদের বইতে পাবে। তারপর দেখো কর্মধারয় সমাজ কি? কর্মধারয় সমাজ হচ্ছে যে সমাজে সাধারণত কী হয়, বিশেষ্য এবং বিশেষণের পদের বিশেষ্য বিশেষ বিশেষণ ভাবাপন্ন শব্দের মিলিত হয়ে যে নতুন শব্দ দিয়ে কি হয়, বিশেষ্য বা বিশেষণের সাথে বিশেষ্য বা বিশেষণ ভাবাপন্ন শব্দ যুক্ত হয়ে যে সমাজ তৈরি হয় সেটাকে বলে আমরা কর্মধারয় সমাজ। কর্মধারয় সমাজের সাথে কী হতে পারে? বিশেষ্যের সাথে বিশেষণ যোগ হতে পারে, বিশেষণের সাথে বিশেষণ
বিশেষের সাথে বিশেষণ এই এগুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়ে আমরা যে নতুন শব্দ পাই, সংক্ষিপ্ত করে যে নতুন শব্দ পাই সেটা হচ্ছে আমাদের কি কর্মধারার সমাস। যেমন একটা শব্দ যখন নীল যে পদ্ম, নীল যে পদ্ম, আমরা বলি নীল পদ্ম। এইখানে দুইটা আলাদা আলাদা শব্দ, নীল কি, নীল হচ্ছে বিশেষণ, রং, কোনো কিছু রং বিশেষণ বুঝায়, অর্থাৎ বস্তুটার অবস্থান কি, কি অবস্থানে আছে, রংটা কি, নীল। এবং পদ্ম হচ্ছে কি, নাম, কোনো কিছুর নাম। তাহলে এখানে কি বিশেষণ এবং বিশেষ্য, এবং যে হচ্ছে কি এখানে অপরে, এই যুক্ত নতুন শব্দ হচ্ছে কি নীল পদ্ম। নীল পদ্মটি একটা নীল যে পদ্ম, নীল পদ্ম অর্থাৎ একটা নতুন আমরা শব্দ পেয়েছি নীলবাগের পদ্ম। এভাবে কর্মধারার সমাসের চারটা নিয়ম হয় কি, মধ্যপদলবী কর্মধারার সমাস, উপমান কর্মধারার সমাস, উপমিত আর উপ কর্মধারার সমাস কয় প্রকার হয়, চার প্রকার। কি কি, মধ্যপদলবী কর্মধারায় উপমান, উপমিত এবং রূপক কর্মধারায় সমাস। মধ্যপদলবী কর্মধারার সমাস কি, যে কর্মধারার সমাজের মাঝখানে ব্যাস বাক্যটি, হ্যাঁ মাঝখানে যে ব্যাস বাক্য লোক পায়, যেমন সিংহ চিহ্নিত আসন, আমরা একটা শব্দ লিখি সিংহ, সিংহ চিহ্নিত, সেই শব্দটা থেকে আমরা কি তৈরি করব, সিংহাসন। সিংহ চিহ্নিত আসন শব্দটা থেকে কি তৈরি হয়, সিংহাসন। অর্থাৎ এখানে চিহ্নিত শব্দটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, যখন চিহ্নিত শব্দটা আমরা মধ্যপদলবী, মধ্যপদলবী পেয়েছো তোমরা, তাহলে মাঝখানে শব্দটি বাদ হয়ে যাওয়ার ফলে যে শব্দ তৈরি হয়েছে সেটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন। এরপর দেখো উপমান কর্মধারা সমাজ, উপমান হচ্ছে কোনো কিছুর সাথে তুলনা করা, আমরা বলি না উপমা দেওয়া, আমাদের বাংলা ভাষা আমরা ব্যবহার করি উপমা, উপমানে কি গল্প, সেইভাবে উপমান কর্মধারা সমাজ কোনো কিছুর সাথে তুলনা করা। কীভাবে তুলনা করা, মনে করো যে কৃষ্ণ ভ্রমণের ন্যায় কৃষ্ণ, শব্দটা কি, ভ্রমণের ন্যায় কৃষ্ণ, ভ্রমর কি একটি পতঙ্গ এবং কৃষ্ণ মানে কি কালো, ভ্রমণের ন্যায় কৃষ্ণ, হ্যাঁ ভ্রমণের ন্যায় কৃষ্ণ, তাহলে কৃষ্ণ, কৃষ্ণ এখানে কালো, ভ্রমণের ন্যায় কৃষ্ণ, কালো ভ্রমণের কথা বলা হচ্ছে, তাহলে কোনটার সাথে তুলনা করা হয়েছে, ভ্রমণের সাথে তুলনা করা হয়েছে, আর কালো রঙের সাথে ভ্রমণের সাথে তুলনা করা হয়েছে কোনো বস্তুকে। এরপরে হচ্ছে উপমিত কর্মধারায় সমাজ, এটাও যে বিষয়ের সাথে সাধারণ গুণ, কোনো বিষয়ের সাথে যখন আমরা তুলনা করি যার গুণটা আমরা কল্পনা করি, বাস্তবে তার কোনো কি নাই, রূপ নেই, এরকম যখন আমরা কল্পনা করে নিই, যেমন পুরুষের ন্যায় পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়, এখানে শব্দটাকে আমরা কল্পনা করি একজন পুরুষ যে সিংহের মতো, সিংহ কি পুরুষের মতো আছে বা পুরুষ কি সিংহের মতো আছে, নেই, আমরা এটাকে কল্পনা করে নিই। আবার রূপক কর্মধারায়, রূপক কি, একটি শব্দের সাথে আর একটা শব্দের কী করা হয়, কল্পনা, রূপকে কল্পনা করা হয়, যেমন মন মাঝি, মন রূপ মাঝি, এই মন রূপ মাঝি শব্দটা কি আছে, মন মাঝি কি আছে, নেই, এটাকে আমরা কি করে নিই, কল্পনা করে, আমরা কল্পনা করে তৈরি করি একটি শব্দ, সেটাকে বলি মন মাঝি, রূপক কর্মধারার সমাজ। আশা করি তোমরা বুঝতে পারছো, আমরা যখন আবার ক্লাসে তোমাদের সাথে ক্লাস নেব এগুলোকে আমরা আরও গভীরভাবে আলোচনা করবো, পুঙ্খানুপুঙ্খভাবে, আপাতত এতটুকুই, আগামী দিন আমরা নতুন নিয়মগুলো শিখব। ধন্যবাদ, ভালো থাকবো, বাড়িতে।